আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যারা এই শুনে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে মনোরঞ্জন সেন্টারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমি ডাক্তার হারুনুর রশিদ, একজন মানসিক রোগ বিশেষজ্ঞ। আজকে আমি আলোচনা করব টোবাকো এডিকশন বা টোবাকো ইউজ ডিসঅর্ডার, যেটাকে আমরা বাংলায় বলি তামাকে আসক্তি। টোবাকো এর মধ্যে থাকে নিকোটিন, নিকোটিনে যে এডিকশন, এটা কেবল সিগারেটেই যে থাকে তা না। আপনারা জানেন যারা হুক্কা আগেকার দিনে মানুষ বেশি খাইতো, এখানেও কিন্তু এই তামাকটি দেওয়া থাকে, এবং যারা ওই বিভিন্ন জর্দা ব্যবহার করেন এটা কিন্তু অনেক সময় মহিলারা বেশি ব্যবহার করেন। ওনারা সিগারেট খান না ঠিকই, কিন্তু তাদের তামাকে আসক্তি অনেকেরই আছে, এবং তামাকে আসক্তির যে ক্ষতি সেই ক্ষতি কিন্তু এই সবগুলোতেই হবে। এবং আপনারা এটা জানেন যে তামাকের জন্য বা কেবলমাত্র টোবাকো এডিকশনের জন্য যে মোর্টালিটি রেট কত বেশি, এবং অনেকে এটাকে নেশা মনে করতে চান না, এবং যেহেতু এটা সোশ্যালি অ্যাকসেপ্টেড থিং, কিন্তু বাস্তব সত্য হলো বিজ্ঞানের দৃষ্টিতে এটি একটি মাদক। মাদক কেন? কারণ যে জিনিস এডিকশন তৈরি করবে ওটি ছাড়া থাকতে পারবে না, এবং আগে যে পরিমাণ সিগারেট খাইলে বা তামাক সেবন করলে সে আনন্দ পেত, সেই পরিমাণ আনন্দ পাবে না, তার আনন্দ কমতে থাকবে, দিনকে দিন তার পরিমাণ বাড়াতে হবে। এটা আসক্ত, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। সিগারেটকে বা তামাককে হালকা নেশা মনে করবেন না, এটি সকল নেশার এন্ট্রি পয়েন্ট। অতএব আপনার সন্তান সিগারেট ধরেছে কিনা, বন্ধু বান্ধবের সাথে সিগারেট খায় কিনা, এটা খেয়াল রাখবেন। যদি নেশায় পরিণত হয় এখান থেকে ফিরিয়ে আনা অনেক কঠিন, এবং সিগারেটের মধ্যে চার ধরনের টক্সিক প্রোডাক্ট আছে। যারা কম বয়স থেকে সিগারেট খান তাদের কিন্তু লাংসের অনেক ক্ষতি সাধন হয়, হার্টের অসুখ হয়, স্ট্রোক ডেভেলপ করতে পারে, হাইপার টেনশন, ডায়াবেটিস সহ গ্যাংগ্রিন অনেক ক্ষতি কিন্তু হতে পারে। তো নিকোটিন যে আসক্তি ওটা বাদ দিলে যে উইথড্রল ইফেক্ট হয়, এটার জন্য অনেক সময় আমরা নিকোটিনিক প্যাচ পাওয়া যায় সেগুলা বা এইসব ব্যবহার করা হয়, কিন্তু আসল কথা হলো পেশেন্ট যদি মোটিভেটেড না থাকে, সে বাদ দেওয়ার ব্যাপারে আগ্রহী না থাকে, তাহলে কিন্তু তাকে এসব করে লাভ হবে না। পেশেন্ট মাস্ট বি মোটিভেটেড, এবং যদি সে এটা বাসায় থেকে বাদ দিতে না পারে, সেই ক্ষেত্রে যারা মনে করেন তিন প্যাকেট চার প্যাকেট সিগারেট খায় এবং কোনো অবস্থাতেই তাকে ছাড়ানো যাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু অন্যান্য নেশার মতো হসপিটালাইজ করতে হবে, এবং হসপিটাল এডমিশন করে উইথড্রল ইফেক্টে ট্রিটমেন্ট করতে হবে, এবং অন্য কোনো মানসিক রোগ থাকলে তা ট্রিটমেন্ট করতে হবে। অনেকে মনে করেন টেনশন কমার ভালো মাধ্যম হলো সিগারেট, কিন্তু আসলে তা না। সিগারেটে যে সাময়িক আনন্দ পাওয়া যায় সেটা কিন্তু পরে আর থাকে না, এবং পরবর্তীতে খুব ভয়াবহ রূপ ধারণ করে। এমন দুঃখজনক হলো সত্য, এখন মেয়েরাও সিগারেট সেবন করছে, এবং মেয়েদের সিগারেট সেবনের ক্ষতি পুরুষের থেকে বেশি, যেহেতু তাদেরকে গর্ভধারণ করতে হয়। আরেকটি নতুন টার্ম এসেছে ই সিগারেট, ইলেকট্রনিক সিগারেট। অনেকে এটাকে নিরাপদ মনে করেন, কিন্তু এটা সেফটি সম্বন্ধে এখনো কোনো প্রমাণিত জিনিস পাওয়া যায়নি। ই সিগারেট মানে ইলেকট্রনিক সিগারেট, যেটার মধ্যে একটু ফিল্টার করা থাকে, কিন্তু এটিও কিন্তু ক্ষতিকর, এটিও ওটার চেয়ে কম ক্ষতিকর না এখন পর্যন্ত যা ডাটা পাওয়া গেছে। সিগারেট একটি মাদক, মাদককে না বলুন, এবং যদিও উপরে লেখা থাকে যে ধূমপান বিষ পান, তারপরে যারা এডিক্টেড তারা কিন্তু এটাকে খেয়ে যেতে থাকেন। সিগারেট এডিকশনের বিরুদ্ধে আমাদের অবশ্যই জনসচেতনতা এবং একটা স্লোগান তোলা উচিত, যে আমরা আমাদের সমাজকে অন্তত টোবাকো মুক্ত বা তামাক মুক্ত করি, তামাকের নেশা থেকে আগে নিজেদের রক্ষা করি। তামাক সেবন করে সে কেবল নিজের ক্ষতি করে না, সে অন্যের ক্ষতিও করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।